সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে এক কাজু কোপ্তা কারি। তো দেখুন, তার জন্য আমি যা যা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 15-20টার মতো কাজু বাদামকে ভিজিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। এখানে 8 থেকে 10টা রসুন নিয়েছি, সেটাকে পেস্ট করব। এখানে আদাটা নিয়েছি পেস্ট করব, 2টো লঙ্কা নিয়েছি পেস্ট করব। তো এগুলো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, ঝাল যারা বেশি খান তাদের জন্য বেশি করে লঙ্কা নেবেন। আর নিয়েছি ধনে পাতা কুচি, টমেটো কুচি, এটা আমি পেস্ট করছি না, এটা ওইভাবেই দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে এটাকে আমি পেস্ট করব। দেখুন বন্ধুরা, আমার এখানে কাজু বাদাম পেস্ট করা হয়ে গেছে, পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে, আর এখানে আদা রসুনও পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করছি, আপনারা দেখুন, স্কিপ করে যাবেন না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হয়ে গেলেই আমি সর্ষের তেল দিয়ে করছি। আপনারা অবশ্যই এটা সর্ষের তেল ব্যবহার করবেন, এটা সাদা তেলে খুব একটা টেস্ট হবে না, যেহেতু এটাতে ডিম পড়বে। তাই ডিমটা কখন পড়বে কিভাবে দেব সেটা আপনারা আমাকে ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনাদের কাছে রেসিপিগুলো পৌঁছে যায়। আর প্রচুর 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 আপনাকে আমাকে শেয়ার করুন আমার ভিডিওটাকে সবার কাছে, বন্ধু বান্ধব আত্মীয়ের কাছে। দেখুন তেলটায় ফোড়নটা হয়ে এসছে। এবারে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছি ওটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে একটু এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আপনারা এটা পেঁয়াজটা কুচিও দিতে পারেন, তাতেও অসুবিধা নেই। তো আমি একটু বাটা জিনিসটাই বেশি পছন্দ করি বলে আমি এটাকে বেটে নিলাম। একটু হালকা নাড়াচাড়ার পরেই, একটু কালারটা আসলেই আমি এর মধ্যে রসুন আর আদা যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখুন একটু এটা হয়ে গেছে। এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, আপনারা কাঁচা লঙ্কাটা কুচিও দিতে পারেন বা চিড়েও দিতে পারেন, ওটা আপনাদের মর্জি মতো করবেন, তবে টেস্ট একই হবে। এবারে এটাকে দিয়ে আমি কষাতে থাকব যতক্ষণ না এখান থেকে তেলটা বেরিয়ে আসে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, এটা দিয়েও আমি 2-3 মিনিট নাড়ব। তার মধ্যে এবারে দিয়ে নিই আমি লবণটা দিয়ে নিচ্ছি, কারণ লবণটা দিলে টমেটো পেঁয়াজ এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই আমি টমেটোটা দিয়ে নিই, টমেটোর সঙ্গে লবণটা দিয়ে নিলাম। লবণটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন টমেটো গুলো বেশ একটু ভাজা ভাজা নরম নরম হয়ে এসছে। এরপরে আমি দিয়ে নেব জিরে গুঁড়ো, দিয়ে নেব ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ, আর দেব কাঁচা
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও প্রায় 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। সমস্ত মশলাটাকে এবারে পুরোপুরি কষিয়ে নেব তেলের সাথে। দেখুন আমি পুরো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এক কাজু কোপ্তা কারি খুবই সুন্দর খেতে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। আমি আপনাদের কাছে প্রচুর প্রচুর রেসিপি শেয়ার করে যাব, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবারে আমি যে কাজু বাটাটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। এটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। মশলাটার সাথে কাজু বাদামটা যে বেটেছিলাম সেটা মিশিয়ে নিচ্ছি। দেখছেন মশলার সাথে পুরো মিশে গেছে কাজু বাদামটা। এবারে আমি কাজু বাদামের বাটিটা দিয়ে প্রথমে জলটা দিয়ে দেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে যে মশলা কষার, এটা একটু ফুটলেই আমি পরিমাণ মতো এতে জলটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা এতে আমি 1.5 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটুখানি নেড়ে চেড়েই আমি পরিমাণ মতো জল দিতে থাকবো। প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম, এতে হবে না আরো আমাকে জল এখানে দিতে হবে। আরো 1 কাপ পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম। প্রায় 2.5 কাপ জল এখানে আমি অ্যাড করেছি, কেননা এবারে এটা শুধু ফোটার অপেক্ষা, এটা ফুটে উঠলেই আমি সুন্দর করে ডিমগুলো এতে দেব। কিভাবে দেব সেটা আপনারা আমাকে ফলো করুন। দেখুন বন্ধুরা গ্রেভিটা ফুটে উঠেছে। এরপরে আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম, দিয়ে ডিম নিয়ে নিয়েছি গোটা, এটাকে ফাটাবো, এমনভাবে ফাটাবো যাতে কুসুমটা গলে না যায় বা কোনো অংশই সরে না যায়। এইভাবে ফাটিয়ে নিয়ে আমি একটা একটা করে দিয়ে দেব। প্রত্যেকটা ডিমকে খুব সন্তর্পণে ফাটাতে হবে, এক এক জায়গায় এক একটা ডিম দিয়ে দিতে হবে, কেউ কারুর গায়ে লাগবে না। প্রত্যেকটা আলাদা আলাদা, আমি 6টা ডিম এখানে ইউজ করছি, আপনার ফ্যামিলিতে যতগুলো লোক ততগুলোই ডিম ইউজ করবেন আপনারা। আপনারা নিশ্চয়ই ফলো করছেন যে আমি কিন্তু এক জায়গায় ডিমগুলো দিচ্ছি না, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা ডিমকে আমি ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেব। আমার বাড়িতে 6 জন মেম্বার, তাই আমি 6টা ডিম ইউজ করছি। যতক্ষণ না ঠিকভাবে ফাটবে ততক্ষণ ছাড়তে যাবেন না।
আরো দুটো আছে। এইটা এই জায়গাটায় দিয়ে দিলাম। আরো একটা আছে যেটা আমি মর্ধিকানটাতে দেব। দেওয়ার আগে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নেবেন। দিয়ে দিলাম, সম্পূর্ণ ছটা ডিম দেওয়া হয়ে গেছে আমার। এবারে এই গ্রেভিটাকে আমি ফুটতে দেব 10 মিনিটের মতো, যাতে ডিমটা বয়েল হয়ে যায়। এখন বন্ধুরা, আমি যেভাবে ডিমগুলো দিয়েছি তারপরে আমি চাপা দিয়ে দিয়েছি, তো একটু এটা নাড়াচাড়া না করে দিলে তাহলে বোঝা যাবে না যে কি হয়েছে জিনিসটা। কেননা কলায় গ্রেভিটা ছিল, আমি ওপরে ডিমগুলো দিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিম উপর থেকে দেখা যাচ্ছে একদম গোটা গোটা হয়ে রয়েছে। তো একটু নেড়ে ছেড়ে দিলে কি হবে, তো গ্রেভিটা ঠিকঠাক থাকবে আর ডিমটা ওইদিকে ঠিকঠাক থাকবে। তাই আমি একবার নেড়ে ছেড়ে দেখিয়ে দিলাম আপনাদের যে তলা থেকে আমি মশলাটা ছাড়িয়ে দিলাম ডিমটা থেকে। তা আবারও একটু চাপা দেবো, কেননা ডিমের কুসুমটা আরেকটু হবে, তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়ে এসছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেটে যে কুসুমটা কিন্তু একদম ঠিকঠাক আছে, এই যে লাগছে না, দেখতে পাচ্ছেন। তো এইবারে আমি এর উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। আর দিয়ে দেব কুচানো ধনে পাতাটা। সম্পূর্ণ ধনে পাতাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব, কেননা তলায় যেহেতু গ্রেভিটা এ হয়ে যাচ্ছে, ডিম কিন্তু আমার ঠিক আছে। দেখতে পাচ্ছেন গ্রেভিটা এখানে তলা থেকে আটকে দিচ্ছে। আমি গরম মশলা ধনে পাতাটা মিশিয়ে নিলাম। তো আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করবো এটা, ভাত রুটি পোলাও বা ফ্রাইড রাইস এগুলো সবের সাথেই যায়, লুচি পরোটা সবের সাথেই এটা খেতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমি রান্নাটা শেষ করব। এটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, আমার মশলাও দেওয়া হয়ে গেছে। তো আমি গ্যাস ওভেন অফ করে দিলাম, 5 মিনিট এটা স্টিমে চাপা দিয়ে রাখছি, 5 মিনিট পরে পরিবেশন করছি। দেখুন বন্ধুরা, আমার রান্না পুরো রেডি হয়ে গেছে। এটা একদম শুকনো শুকনো আপনারা করতে পারেন, কিন্তু আমার বাড়িতে একটু প্রবলেম আছে শুকনো করলে, তাই আমাকে একটু গ্রেভি রাখতে হয়েছে। তো আপনারা এটা একদম শুকনো করেও নামাতে পারেন। দেখুন এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এবারে গরম গরম সার্ভ করে দিচ্ছি, একটা করে ডিম উঠিয়ে নিলাম। দেখুন আর একটা ডিম উঠিয়ে নিলাম। এইভাবে আমি গ্রেভিটা দিয়ে পরিবেশনটা সমাপ্ত করব। ধন্যবাদ।